আজ আমি নবম শ্রেণীর টেক্সট বই সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা শেষ দুটো স্তবক পড়াব এর আগের দিন আমরাই তিনটে স্তবক পড়েছিলাম সেই তিনটে স্তবক একটু আলোচনা করে দিই আমরা দেখেছিলাম বঙ্গ স্থাপত্যের স্বরূপ বরবুধার ওঙ্কার ধামের কথা বাঙালি সন্তান ধিমান আর তার সন্তান বিটপাল বাঙালির প্রাচীন গৌরব রচনা করেছেন বাংলার নিজস্ব লোকজ সঙ্গীতধারা কীর্তন বাউলগণের কথাও পেয়েছি পরে স্তবকে দেখেছিলাম মন্ডন্তর মহামারী বারবার বঙ্গভূমিকে জীর্ণ করলেও বঙ্গবাসী যেন তাকে জয় করে জীবনধারাকে অক্ষুণ্ণ রেখেছে দেবতাকে আত্মীয় মনে করা বাঙালি আকাশ প্রদীপ জালে নিজের কুটিরে মানুষেরই ঠাকুরালি দেখে আর পেয়েছি বাঙালির ঘরের ছেলে হিসাবে শ্রী দেবকে। দেখেছি বীর বিবেকানন্দ পাশ্চাত্যের মাটিতে দাঁড়িয়ে বঙ্গভূমি বাণীকে প্রচার করেছেন আর বাঙালি বৈপরীত্য ঐক্য আনতে সক্ষম বলে কবি আশা রাখেন তারপরে স্তবকে পেয়েছিলাম রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায় যিনি নতুন যোগ তৈরি করেছেন আর বাঙালি জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের উত্তেজনায় সাড়া দেওয়া লক্ষ্য করেছেন আর বিধাতার আশার্বাদে বাঙালি সমস্ত কাজই করতে পারবে বলে কবি আশাবাদী এবার আমরা যে স্তবকটা পড়বো সেটা দেখি বই থেকে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে এখানে বেতাল শব্দের অর্থ কি আগে বলি বেতাল বলতে সাধারণত বলা হয় তাল লয় শূন্য কিন্তু বিশেষ অর্থে আমরা বলি ভূতে পাওয়া মৃতদেহ বা শখ তাহলে এখানে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বেতালের প্রশ্ন বলতে কী বোঝানো হয়েছে আমরা জানি বেতাল পঞ্চবিংশতি রচনায় ভূতে পাওয়া সব রাজা বিক্রমাদিত্যকে নানা রকম প্রশ্ন করত এবং যখন প্রশ্ন করত প্রশ্নগুলো রাজাকে যেন উভয় সংকটে ফেলত আর ভারতের এই সংকটকালীন মুহূর্তেও ভারতবর্ষের নাগরিকও যেন সংকটাপন্ন তারা মনে করে যে স্বাধীনতা পাবে না চিরকাল পরাধীন থাকবে যখন এইরূপ চিন্তাভাবনা এই উভয় সংকট মোচনে ভারতীয়রা সত্যাগ্রহী হয় এবং একথা বোঝাতেই কবি বলছেন বেতালের প্রশ্ন জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বলছে জবাব দিয়েছে তারা সমস্ত রকম ভাবনা ও ভয় ছেড়ে তাদের কাছে এই বিশ্ব জগৎ আগে সেটার জবাব দিতে যেন পেরেছে তারপরে দেখো বাঁচিয়া গিয়াছি সত্যের লাগি সর্ব করিয়া পণ সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন তালে বলছে কি বাঁচিয়া গিয়াছি সত্যের লাগে সত্যের জন্য কারা কিভাবে বেঁচে গেছে আমরা দেখতে পেয়েছি যে বাঙালি উভয় সংকট থেকে পরিত্রাণের জন্য সত্যকেই আশ্রয় করে সত্যাগ্রহী হয় আর জগতের সমস্ত স্বাধীন জাতি সমক কক্ষ হওয়ার জন্য তারা সংকল্প করে সাম্য মৈত্রী স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে অহিংসার বাণী আশ্রয় করে যেন শ্মশান সদৃশ্য সমাজে নূতন প্রাণের বীজ বপন করে আর একথা বোঝাতেই কবি যেন এরকম মন্তব্য করছেন কি বলছে সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন আমরা দেখতে পেলাম যে পরাধীন ভারতবর্ষ পরাধীনতার যন্ত্রণার মাঝে এক প্রবল দ্বন্দ্ব সংকটে উপনীত হয় একদিকে তার পরাধীনতার দীর্ঘ জ্বালা অন্যদিকে স্বাধীনতা তথা মুক্তির ইচ্ছা পরাধীনতা মেনে নেওয়া নাকি শত যন্ত্রণা সহ্য করেও মুক্তি বাসনার ঘোষণা এই চিন্তায় ভারতবাসী দ্বিধাবিভক্ত হয় কিন্তু শেষ পর্যন্ত সত্যা পথ বেছে তারা দ্বন্দ্বমুক্ত হয় এ কারণেই কবি বলছেন সত্যে প্রডমী থেমেছে মনের অকারণ স্পন্দন সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে আমরা দেখতে পেলাম কি ভবিষ্যৎ সংক্রান্ত অনিশ্চয়তার জবাব কবি আজ বাঙালি দিতে পেরেছে সত্যনিষ্ঠ হয়ে সে ভাবনা ও ভীতিমুক্ত হয়ে প্রাণের হাটে নিজেকে প্রকাশ করেছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারি ছায় আমরা মিলাব জগতের শতকটি কী বলছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি আমরা আগে দেখি পঞ্চবটি কী পঞ্চবটি হচ্ছে পাঁচটা গাছের কথা পাঁচটা বৃক্ষের কথা অর্থাৎ কি কি গাছ বট অশ্বত্য বেল অশোক আর আমলকি তাহলে এই পঞ্চবটি এগুলো মনে রাখবে বট অশ্বত্য বেল অশোক আমলকি এই পাঁচটা গাছের সমাহার অর্থাৎ এই পাঁচটা গাছকে একসঙ্গে বলা হয় পঞ্চবটি তো শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ করার অর্থ কি আমরা দেখি সাম্য মৈত্রী স্বাধীনতার লক্ষ্য পূরণ করার জন্য এখানে এই শ্মশান সদৃশ্য প্রাণহীন উদ্যমহীন দেশে অর্থাৎ বাঙালিরা বট অসত্য বেল অশোক আমলকি এই যে পাঁচটা গাছে ঘেরা তপস্যা বেদী স্থাপন করেছে এবং সেই শান্তি শান্তিমন্ত্রে বিভেদ দূর করে মহাবানবতার বিপুল সাম্রাজ্য স্থাপন করতে চলেছে এ কারণেই কবি শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ করার কথা বলেছেন তাহারি ছায় আমরা মিলাবো জগতে শতকোটি এখানে তাহারি বলতে বোঝানো হয়েছে এই শ্মশানে রোপণ করা এই পাঁচটা গাছকে অর্থাৎ পঞ্চবটিকে তাহলে তাহারি বলতে কি বোঝাচ্ছে শ্মশানে রোপণ করা এই পঞ্চবটি তার ছায় শতকোটি বলছে তার ছায় আমরা মিলাবো জগতে শতকোটি ভারতবর্ষের স্বাধীনতা আনবার প্রথম আহ্বান প্রথম স্বপ্ন বাঙালিরাই দেখে আর বাঙালি হিসাবে আমরা ইতিহাসে কয়েকজনের নাম পেয়েছি যেমন অরবিন্দ ঘোষ বিপিন পাল আর দাদাভাই নৌরজি তাদের দেখেছি যে কংগ্রেসের আহ্বান সরাত চায় সে কথা তারা বলে গেছেন শ্মশানবত উদ্যমহীন শক্তিহীন দেশে আসাময় তপস্যা বেদী এই সমস্ত বাঙালিরা সেই বেদিতেই আগামী দিনে ভারতবর্ষের শতকোটি জনগণ একত্রিত হবে এ যেন কবি বলছেন অর্থাৎ শত মানুষ যেন একত্রিত হবে একসঙ্গে তারা মিলিত হবে পরের স্তবকে যায় মনি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে এখানে আমরা দেখেছি পুরো কবিতাটিতে যে কবি বাঙালি জাতির নিজের জাতির মাহাত্মকতা প্রচার করছেন একই সঙ্গে তিনি আশা রেখেছেন বাঙালির ভবিষ্যতের ঔজ্জ্বল্য সম্পর্কে আর এই পঙ্ক্তটিতে আমরা দেখব কবি যেন আশাবাদী তিনি আশার বাণী প্রকাশ করেছেন কবি বলছেন সৃষ্টির মধ্যে ঐশ্বর্যের যে সম্ভাবনা লুকিয়ে আছে তাকে সম্পন্ন পরিপূর্ণ করে তোলার ক্ষমতা একমাত্র বাঙালির হাতেই রয়েছে তাই বলছে মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে মানে তার বাঙালির হাতেই সেই ভবিষ্যতের বীজ রয়েছে সেটা কবি জানেন তিনি আশাবাদী অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে কি বলছে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে বিধাতার ভরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে আমরা দেখতে পেলাম যে কবি বলেছেন অনার্য শাসনকালে থেকে এই গ্লানিময় পরাধীনতার সময়ে বাঙালি যেন তার নিজের কৃতিত্বের অধিকারী আগামী সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে কথা বলার পরিপ্রেক্ষিতেই তিনি এই কবিতায় এই লাইনটা বলছেন বাঙালির বীরত্ব যুদ্ধ দক্ষতা স্থাপত্য শিল্প সাহিত্য সবই যেন বাঙালিরা শ্রেষ্ঠত্বের অধিকারী আর আজও বাঙালির যে কিছু করতে পারবে করে দেখাতে পারবে কবি সেটা আশা রাখেন আর তিনি বলেন বিধাতার আশীর্বাদে বাঙালি বিশ্বভবন ছেড়ে আত্মগৌরব প্রকাশ করবে ভারতের অতীত বাঙালির অতীত যেমন গৌরবময় ছিল ভবিষ্যত তিনি ভাবেন যে তেমনই হবে আর বিশ্ব স্রষ্টা বা বিধাতা বাঙালিকে সেই আশীর্বাদ করেছেন সেই আশিস দিয়েছেন বাঙালির মহামিলন মন্ত্র বাঙালি সত্যাগ্রহের আদর্শ সমস্ত বিশ্ববাসীকে দীক্ষিত করবে দেশ মুক্ত হয়ে এই মহামানব হওয়ার মন্ত্রে আর দেখতে পেয়েছি যে মানবতার এই নতুন মন্ত্র অতীত বাঙালি ধর্ম দর্শন স্থাপত্য বিজ্ঞান শিল্প ইত্যাদির মধ্যে দিয়ে বিশ্বকে জানানো শুরু করেছিল এবং আগামীতে বাঙালির গৌরবে সারা ভুবন ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন বা বাঙালি জাতির ওপর আস্থা রেখেছেন নেক্সট দেখি প্রতিভাই তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কিংবা জাগিবে না দেশা দেশি তাহলে আমরা কি দেখতে পেয়েছি যে কবিতায় কবি বলছেন প্রতিভায় তবে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কিংবা জাগিবে না দেশা দেশি তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যে বাঙালির মহামিলন মন্ত্রে জগৎপ্রাণে হাটে সারা মিলেছে সমস্তই কবিতায় বাঙালির অতীত গৌরব ও বর্তমান সমৃদ্ধির কথা উল্লেখ করে কবি যেন আশাবাদী তিনি আশা প্রকাশ করেছেন উজ্জ্বল ভবিষ্যতের কথা আর বলছেন সে কারণে প্রতিভায় তবে সে ঘটনা হবে বাঙালি জাতির মধ্যে এমন প্রতিভা রয়েছে তারা এমন দেখাতে পারবে যে ঘটনাটা হবে বিশ্ববাসীর হচ্ছে আশীর্বাদস্বরূপ আর বিধাতা যেন এই বাঙালি জাতিকে আশীর্বাদ করেছে তার জন্য কোনো বাহুবাল মানে হাতের শক্তি বা তাদের মধ্যে কোনো দেশাদেশি থাকবে না মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব দেবরীণে মোড়া মুক্ত বেনির তীরে কি বলছে মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে আর মুক্ত হইব দেব ঋণে মোড়া মুক্ত তীরে আমরা দেখতে পেলাম বাঙালির বিধাতার আশীর্বাদে সে যেন বিশ্বব্যাপ্ত হবে আর দেখেছি অতীশ দীপঙ্করের জ্ঞানে বিজয় সিংহের বাহুবলে চৈতন্যদেবের ধর্মব্যাখ্যায় রঘুনাথের কীর্তিতে বর্তমানে বিজ্ঞান চিন্তায় বিবেকানন্দের বাণীতে বাঙালি যেন চিরকাল অভেদ বিশ্বাসী এক জাতি এক প্রাণ জগৎ জুড়ে সমস্ত মানবের অস্তিত্বে তারা আস্থাবান আর এই জীবনাদর্শকেই বাঙালি বিশ্বময় করবে কবি তাকেই মিলনের মহামন্ত্র বলছেন আমরা পেলাম মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব ঋণে মোড়া মুক্ত বেনি তীরে আমরা দেখতে পেলাম বাঙালি জাতি বিধাতার আশীর্বাদে আসিস পুষ্ট বিধাতা তাকেই জগৎসভার সৃজনশীল কাজের দায়িত্ব দিয়েছেন আর বাঙালিকে ঋতপদ গমনের দায়িত্ব তিনি অর্পণ করেছেন তাই বাঙালি দেবরিণ বাঙালি অতীত বর্তমানে মতো ভবিষ্যতেও গৌরবময় হবে বাঙালির মহামিলন ও সত্যাগ্রহের মন্ত্র সমস্ত জগৎবাসীকে দীক্ষিত করে হিংসা দেশ দূর করবে জগৎকে সে দেখাবে মানবতার প্রকৃত স্বরূপ আর এই কর্তব্য পালনেই বাঙালি দেবৃণ মুক্ত হবে আর নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগৎকেও মুক্তি দিতে পারবে বা মুক্তি দিতে সক্ষম হবে তাহলে আমাদের কবিতাটা শেষ হলো। এবার আমি প্রশ্নোত্তরে আসি প্রথম থেকে আজ পর্যন্ত যতটা পড়লাম আমি কোনো প্রশ্নোত্তর আগে আলোচনা করিনি শেষ থেকে আমরা দেখি যে লাইনগুলো ইম্পর্টেন্ট বা কিরকম প্রশ্ন হতে পারে যেমন দেখো মুক্ত হইব ঋণে মোড়া মুক্ত বেনীর তরে লাস্ট লাইন এখানে দেবঋণ বলতে কি বোঝানো হয়েছে আমি বললাম আর কিভাবে বাঙালিরা তার থেকে মুক্ত হবে বা তার আগের লাইন দেখো মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এটা তাৎপর্য আসতে পারে বা মিলনের মহামন্ত্র বলতে কি বোঝানো হয় এরপর দেখো তার আগে ওই প্যারাগ্রাফে আছে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে বিধাতার ভরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে এটা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য নিরূপণ করে এরমভাবে আসতে পারে নেক্সট দেখো বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে তার আগের প্যারাগ্রাফে আমরা পেয়েছি এখানে বেতালের প্রশ্ন নেওয়ার প্রশ্ন কেড়ে নেওয়ার তাৎপর্য কি এর আগের দিন যে প্যারাগ্রাফ পড়েছিলাম তাতে বিষম ধাতুর মিলন পেয়েছি কথাটা বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি আছে বিয়া বিষম ধাতুর মিলন বলতে কি বোঝানো হয়েছে আর মোদের নব্য রসায়ন শুধু গড়মিলে মিলায়া নব্য রসায়ন শুধু গড়মিলে বিলায়া বলা হয়েছে কেন ওই প্যারাগ্রাফেই প্রথমে আছে দেখো তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। তপের প্রভাবে বাঙালি সাধক কিভাবে জ্বরের সারা পেয়েছে আর বলছে আমাদেরই এই নবীন সাধনা সব সাধনার বাড়া এ সাধনা সব সাধনার বাড়া কেন তারপর আমরা এখানে শ্রী চৈতন্যদেব বা নিমায়ের কথা পেয়েছি আগের প্যারাগ্রাফে নিমায়কে বা তিনি কিভাবে বাঙালির হিয়া অমীয় মথিয়া কায়া ধারণ করেছেন এটা আলোচনা করেছিলাম আমি আগের দিন এবার তার আগে দেখো আরও আছে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমলপদে জয়দেবের পরিচয় আমরা দিয়েছি তাকে বাংলার রবি বলা হয়েছে কেন বা কান্ত কোমলপদ বলতে কবি কি বুঝিয়েছেন এছাড়াও তো আমরা যেমন জ্ঞানের নিদান আদিবিদ্যান কপিল সাংখ্যকার জ্ঞানের নিদান আদিবিদ্যান কপিলকে বলা হয়েছে কেন আর মন্তব্যটির অর্থ বা তাৎপর্য লেখ তারপর আমরা পেয়েছি পক্ষধরের পক্ষশ্বতন কাহিনী এছাড়া আমরা দেখেছি আমরা কবিতায় প্রাচীন স্থাপত্যকৃতি অর্থাৎ বর্বুধর আর আঙ্করভটের কথা সেটা কবি কীভাবে বর্ণনা করেছেন সেটাও আসতে পারে তার আগে দেখো ছোট ছোট প্রশ্ন যদি আমি বলি প্রথম থেকে যেমন আমরা কবিতায় কবি বাঙালির কোন কোন গুণ ও কৃতিত্বের কথা বলেছেন তারপরে এক জায়গায় পেয়েছি বাঞ্ছিত ভূমি বঙ্গে বাঞ্ছিত ভূমি বঙ্গে বলার কারণ কি। পেয়েছি ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট এ কথা কেন বলা হয়েছে বা প্রথম লাইনেই আছে মুক্ত গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে মুক্তবেনির গঙ্গা বলা হয়েছে কেন বা গঙ্গাকে মুক্তি বিতরণকারী বলা হয়েছে কেন আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে চতুরঙ্গ বলতে কি বোঝায় এছাড়া চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে চাঁদ প্রতাপের হুকুমে দিল্লিনাথের হটে যাওয়ার কাহিনী নেক্সট হচ্ছে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর কথা বলা হয়েছে কেন এটাও আমি বলেছি জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে কে জ্ঞানের দ্বীপ জ্বালালো এবং কিভাবে। তারপর হয়েছে সংস্কৃতের কাঞ্চন কোকনতকে সুরভিত করা বলতে কি বোঝানো হয়েছে ধ্যানের ধনে মূর্তি দেওয়ার অর্থ কী পট কী বা আমাদের পট অজন্তায় অক্ষয় বলা হয়েছে কেন একটা লাইন পেয়েছি মর্ণন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি এ বলা হয়েছে কেন বাঙালি অমৃতের টিকা কিভাবে পড়ে আছে নেক্সট আমরা পেয়েছি দেবতাকে আত্মীয় বলেছে তো দেবতাকে আত্মীয় বলা হয়েছে কেন আকাশ প্রদীপ জ্বালা হয় কেন আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি এই কুটিরে মানুষের ঠাকুরালি দেখা গেছে কিভাবে? পেয়েছি বিবেকানন্দকে বীর সন্ন্যাসী বলা হয়েছে এবার প্রশ্ন হতে পারে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী বলা হয়েছে কেন বা একটা লাইন পেয়েছি বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় এই যে বিবেকের বাণী সেটা জগতময় কিভাবে ছুটেছে তারপরে একটা লাইন পেয়েছি ব্যাঘ্রে বিষবে সমন্বয় কবি ব্যাঘ্রে বৃষবে সমন্বয় বলতে কি বুঝিয়েছেন তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা এই জ্বরের সারা পাওয়া বলতে কি বোঝানো হয়েছে কে জ্বরের সারা পেয়েছিল নবীন সাধনা সব সাধনার বাড়া নবীন সাধনা সব সাধনার বাড়া কেন আগে একটা লাইনে বলেছিলাম বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া এ কথা বলার কারণ কি। পুরো কবিতাটাতে আমরা অনেক বাঙালি সন্তানদের নাম পেয়েছি কার কোন কোন বাঙালি সন্তানের নামের উল্লেখ পাই বা বাঙালির কবি গাহিচে জগতে মহামিলনের গান এই লাইনটা ব্যাখ্যা করা আসতে পারে আজকে যেমন পেয়েছি বেতালের প্রশ্ন বেতালের প্রশ্ন বলতে কি বোঝানো হয়েছে আর শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি পঞ্চবটি কি শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ করার অর্থ কী তাহারি ছায় আমরা মিলাবো জগতের শতকটি তাহারি বলতে কাকে বোঝানো হয়েছে বা তার ছায় শতকটি বলার অর্থ কী তাহলে আমরা পুরো কবিতাটা দেখেছি তার প্রশ্ন আলোচনা করলাম তোমরা ভালো করে পড়ো কিছু অসুবিধা হলে আমি নিশ্চয়ই আবার বলে দেবো